नमस्कार न्यूज़ वनगढ़ मुहूर्तेर आपडेटे आपनादेर स्वागत चोख राखबो एबार कोविड 19 दिके कोविड 19 प्रकोप दिनेर पर दिन बाड़छे मृत्यु संख्या गत 24 घंटाय किन्तु अनेकटाई बेड़े गेछे सेई जायगाय 14 जनेर रेकर्ड संख्यक मृत्यु होयेछे गतकाल सन्ध्या पर्यन्त एबं सेई बिषयटा निये अनेकटाई उद्बेगे रयेछेन साधारण मानुष अन्यदिके वैक्सिनेशनेर चित्रेर कथा जदि आपनादेर सामने तुले धरि सेदिके त्रिपुरा राज्य किन्तु गोटा देशे अनेकटाई एगिये रयेछे वैक्सिनेशनेर दिके देखा जाच्छे देशे चलछे कोविड टीकाकरण किन्तु तार पाशापाशि गोटा जे देशे जे एवारेज रयेछे अल इंडिया एवारेज किन्तु रयेछे एई मुहूर्ते 38%। অর্থাৎ আমি যদি একটু পরিসংখ্যানগুলো আপনাদের সামনে তুলে ধরি গোটা দেশে এখনো পর্যন্ত কিন্তু ভ্যাকসিনেশন করা হয়েছে 23,91,81,339 জনের প্রথম ডোজ এখনো পর্যন্ত নিয়েছেন 19,33,29,989 জন দ্বিতীয় ডোজ এখনো পর্যন্ত নিয়েছেন 4,58,51,350 জন সেই বিষয়গুলোকে কেন্দ্র করে গ্লোবাল দুঃখিত অল ইন্ডিয়া অ্যাভারেজ যেটা রয়েছে 38% পপুলেশনকে কিন্তু দেওয়া হয়েছে ভ্যাকসিনেশন সেই জায়গায় ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যেই ভ্যাকসিনেশন কিন্তু কমপ্লিট হয়েছে 16,48,574 সেই বিষয়টাকে কেন্দ্র করে যেটা উঠে আসছে 45 ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে যে অল ইন্ডিয়া অ্যাভারেজ রয়েছে 38% সেই 38%-এর 45 ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনের বিষয়টা দেখতে গেলে 92% কিন্তু ভ্যাকসিনেশন হয়ে গেছে 45 ঊর্ধ্বদের ত্রিপুরা রাজ্যে অর্থাৎ ত্রিপুরা রাজ্য 1 নম্বর স্থানে কিন্তু এই মুহূর্তে রয়েছে যদিও তার পাশাপাশি ভ্যাকসিন নিয়ে দ্বিতীয় ডোজ অনেকেই নিয়েছেন যারা কেউ ভ্যাকসিন তাদের সেখানে একটা বিষয় তারা উদ্বেগে রয়েছেন দ্বিতীয় ডোজ কবে নিতে পারবেন তবে অবশ্যই আপনাদের জানিয়ে রাখি জুন মাসে কিন্তু 14,000-এরও বেশি টিকা কোভ্যাকসিনের আসছে তার পাশাপাশি 76,00,000 এবং 36,000 সেখানে টিকাকরণ এসে পৌঁছাচ্ছে জুন মাসের মধ্যেই কোভিশিল্ডের এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় জুন মাসের মধ্যেই একটা বড় কনসাইনমেন্ট এসে পৌঁছছে ত্রিপুরা রাজ্যে ভ্যাকসিনেশনের যে পরিসংখ্যান অবশ্যই গোটা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও কিন্তু উল্লেখযোগ্যভাবে চলছে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া যেটা আমি বলছিলাম যে অল ইন্ডিয়া অ্যাভারেজ যেটা রয়েছে 45 ঊর্ধ্বদের ভ্যাকসিনেশন সেখানে কিন্তু 1 নম্বরে রয়েছে ত্রিপুরা রাজ্য গোটা অল ইন্ডিয়া অ্যাভারেজ কিন্তু রয়েছে 38% সেই জায়গাতে ত্রিপুরা রাজ্যের অ্যাভারেজ কিন্তু 92% অবশ্যই উল্লেখযোগ্য একটা বিষয় সেটা 7টি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি রয়েছে যেগুলো কিন্তু ল্যাগিং রয়েছে অর্থাৎ কম পড়ছে সেখানে পার্সেন্টেজের সংখ্যার দিকে দেখতে গেলে ত্রিপুরা রাজ্যে ভালোভাবেই চলছে ভ্যাকসিনেশন প্রক্রিয়া কোভিশিল্ড কোভ্যাকসিন দুটো ভ্যাকসিনই কিন্তু দেওয়া হচ্ছে যদিও কোভ্যাকসিনটা কিছুটা কম পরিমাণে দেওয়া হচ্ছে বিগত দিনগুলোতে আমরা যে প্রশ্নগুলো পাচ্ছিলাম দর্শক বন্ধুদের কাছ থেকে যে অনেকেই ভ্যাকসিনেশনের সেখানে স্লট নিতে পারছেন না দ্বিতীয় ডোজের কথা কেউই জানছেন না এতটা সেটা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই জুন মাসের মধ্যেই কিন্তু এসে পৌঁছাচ্ছে একটা বড় কনফাইনমেন্ট ভ্যাকসিনেশনে ইতিমধ্যেই 45 ঊর্ধ্বদের কথা যদি বলি 45 ঊর্ধ্বদের 92% ইতিমধ্যেই কিন্তু ত্রিপুরা রাজ্যে ভ্যাকসিনেশন হয়ে গেছে অল ইন্ডিয়া অ্যাভারেজ যেটা রয়েছে 38% সেই 38%-কে অনেকটাই ছাড়িয়ে ছাপিয়ে কিন্তু 1 নম্বর স্থান দখল করে রেখেছে ত্রিপুরা রাজ্য বিষয়টা অনেকটাই কিন্তু ভালো বিষয় এদিকে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে 18-44 বছরের ভ্যাকসিনেশন যদিও সেটা তুলনায় বলতে গেলে অনেকটাই কম হয়েছে তবে দ্বিতীয় ডোজ কিন্তু অনেকেই পাবেন এবং 14,000-এরও বেশি ডোজ কিন্তু ইতিমধ্যেই আসছে রাজ্যে এমনটাই কিন্তু খবর রয়েছে সরকারি সূত্রের খবর কিন্তু সেটাই রয়েছে তার পাশাপাশি এই মুহূর্তে ভ্যাকসিন কিন্তু এসে পৌঁছাচ্ছে নিতে পারবেন আমরা একটু পরিসংখ্যানের দিকে যদি চোখটা রাখি ত্রিপুরা রাজ্য 92% সেখানে 45 ঊর্ধ্বদের ভ্যাকসিনেশন হয়ে গেছে হিমাচল প্রদেশে 77% হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে 69% 45 ঊর্ধ্বদের ভ্যাকসিনেশন হয়ে গেছে রাজস্থানে 65% ছত্তিশগড়েও 65% উত্তরাখণ্ডে 61% গোয়াতে 56% ভ্যাকসিনেশন হয়ে গেছে গুজরাটে 53% হয়েছে কেরালাতে 51% লোকেদের ভ্যাকসিনেশন হয়েছে দিল্লিতে 49% হরিয়ানাতে 49% কর্ণাটকাতে 47% অন্ধ্রপ্রদেশেও
43% কিন্তু হয়েছে ভ্যাকসিনেশন, অর্থাৎ অল ইন্ডিয়া অ্যাভারেজ যে 38% রয়েছে তার থেকে অনেকটাই ভালো রয়েছে এইসব রাজ্যগুলোতে। তবে তার পাশাপাশি আমরা যদি একটু নিচের দিকে যাই সেখানে কিছু কিছু রাজ্য কিন্তু সেটা অনেকটাই কম রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাবে 33%, মধ্যপ্রদেশে 35%, ওয়েস্ট বেঙ্গলে 30%, আসামে 27%, পুদুচেরিতে 27%, যেটা দেখা যাচ্ছে এই বিষয়টা কিন্তু অবশ্যই উদ্বেগজনক। গোটা ভারতবর্ষের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানের দিকে লক্ষ্য রাখলে দেখা যাবে 38% 45% ভ্যাকসিনেশন হয়েছে। ত্রিপুরা রাজ্য 1 নম্বরে লিড করছে, গোটা দেশকে 92% কিন্তু লিড করছে। অর্থাৎ এটা কিন্তু স্পষ্ট প্রমাণ যে ত্রিপুরা রাজ্যের যে ভ্যাকসিনেশন প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু খুব ভালোভাবেই চলছে। আমরা আজকের যে পরিসংখ্যান একবার যদি সেদিকে নজরটা রাখি ত্রিপুরা রাজ্যের, সেই জায়গায় 16 লক্ষেরও বেশি মানুষের কিন্তু টিকাকরণ হয়ে গেছে ইতিমধ্যেই। এবং ধলাই জেলার যদি পরিসংখ্যানটা একবার দেখি সেখানে দেখবো যে 1,42,000-এরও বেশি মানুষের কিন্তু টিকাকরণ হয়ে গেছে ধলাই জেলাতে। জেলাভিত্তিক যে পরিসংখ্যানটা রয়েছে সেটার দিকে যদি নজরটা রাখি ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যেই 16 লক্ষর বেশি মানুষ টিকাকরণের আওতায় রয়েছেন, 16,48,574 জন টিকাকরণের আওতায় এসছেন। ধলাই জেলাতে ইতিমধ্যেই 1,42,609 জনকে টিকাকরণের আওতায় আনা হয়েছে। তার পাশাপাশি প্রথম ডোজ গোটা ত্রিপুরা রাজ্যে কিন্তু এখনো পর্যন্ত পেয়েছেন 11,39,820 জন। গোমতী জেলার কথা বলবো, গোমতী জেলায় ইতিমধ্যে 1,59,408 জনের টিকাকরণ কিন্তু হয়ে গেছে, অবশ্যই ভালোভাবেই এগোচ্ছে। তার পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলা এবং সিপাহীজলা জেলায় 18 থেকে 44 বছর তার যারা রয়েছেন তাদেরও টিকাকরণ কিন্তু অনেকটাই জোরসোরে কিন্তু চলছে। খোয়াই জেলাতে 1,04,555 জনের টিকাকরণ হয়েছে ইতিমধ্যেই। উত্তর ত্রিপুরা জেলার চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। উত্তর ত্রিপুরা জেলায় 1,84,328 জনকে টিকাকরণের আওতায় আনা হয়েছে। সিপাহীজলা জেলায় সেই জায়গায় আমরা যেটা বলছিলাম যে 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণ কিন্তু সিপাহীজলা জেলাতেও অনেকটা হয়েছে। গোটা টিকাকরণ যদি আমরা দেখি টোটাল নাম্বার 1,79,981 জনের টিকাকরণ হয়েছে সিপাহীজলা জেলায়। যেটা বলছিলাম যে গোটা দেশে গোটা ত্রিপুরা রাজ্যে যদি দ্বিতীয় ডোজ নিয়ে যারা টিকাকরণের প্রক্রিয়াটা পুরোপুরি কমপ্লিট করেছেন 5,08,754 জন ইতিমধ্যেই কিন্তু কমপ্লিট করে ফেলেছেন টিকাকরণের যে গোটা প্রক্রিয়াটা, অর্থাৎ অনেকটাই সুরক্ষিত রয়েছেন তারা। যদিও যেটা বলা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন টিকাকরণ যারাই নিয়েছেন তাদেরকেও কিন্তু কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মেনটেন করতে হবে, দৈহিক দূরত্ব মেনটেন করা, মাস্ক পরা, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই করতে হবে। তবে এই মুহূর্তে যেটা আলোচ্য বিষয় ত্রিপুরা রাজ্য কিন্তু অনেকটাই উপরে রয়েছেন, সব থেকে 1 নম্বরে লিড করছে ত্রিপুরা রাজ্য 45% টিকাকরণের দিকে। সাউথ ত্রিপুরার দিকে নজর রাখি, এই মুহূর্তে 2,49,843 জনের টিকাকরণ সাউথ ত্রিপুরা জেলাতে কিন্তু হয়ে গেছে। গোটা রাজ্যে 92% 45% টিকাকরণ হয়ে গেছে, হেলথ কেয়ার ওয়ার্কারদেরও প্রায় শেষ, পুরোপুরি শেষ বলা চলে। এবং সেই জায়গায় এই মুহূর্তে যেটা ফোকাস পয়েন্ট রয়েছে সেটা কিন্তু অবশ্যই 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণ প্রক্রিয়া কতটা রয়েছে, কতটা হচ্ছে সেটা কিন্তু এখন দেখার বিষয়। স্লট নিয়ে একটা সমস্যা ছিল, সেই সমস্যাটাও আগামী দিনের মধ্যেই মিটে যাবে এমনটাই কিন্তু জানাচ্ছেন। 93,366 জনের টিকাকরণ হয়েছে 9 কোটি জেলাতে, অবশ্যই সংখ্যাটা একটু কম কিন্তু অন্যান্য জেলাতে কিন্তু ভালোভাবেই টিকাকরণ চলছে। সবচেয়ে বেশি ওয়েস্ট ত্রিপুরা জেলাতে হচ্ছে, পশ্চিম ত্রিপুরা জেলাতে, সেখানে 18 থেকে 44 বছর বয়সীদেরও টিকাকরণ কিন্তু অনেকটাই বেশি হয়েছে। গোটা দেশের মধ্যে 1 নম্বর স্থান ইতিমধ্যেই দখল করে রেখেছে ত্রিপুরা, 92% 45% টিকাকরণ কিন্তু হয়ে গেছে। যেটা বিশেষজ্ঞরা বলছেন যে টিকাকরণ অবশ্যই নেওয়া উচিত, সময় যাদের অবশ্যই নিতে পারবেন তারা নেবেন স্লট বুক করে, কিন্তু উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, প্রত্যেকেই টিকা পাবেন এবং সেই দিকেই কিন্তু এগিয়ে চলেছে রাজ্য সরকার, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। অল ইন্ডিয়া অ্যাভারেজ যেটা রয়েছে 38%, তার থেকে অনেকটাই বেশি ত্রিপুরা রাজ্য লিড করছে 92% টিকাকরণ দিয়ে। অবশ্যই আগামী দিনে যারা টিকা নিতে পারবেন অবশ্যই গিয়ে টিকা নেবেন এবং টিকাকরণ সম্বন্ধ বিষয়ে কোনো রকম উদ্বিগ্ন হবেন না, প্রত্যেকেই টিকা পাবেন, যেটা কিন্তু জানাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।
এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। এই পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।